আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসরায়েলি পতাকা খুলে দিচ্ছে কাক কাকা এটি একটি গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমাদেরকে বহন করে মেসেজ দেয় ইসলামের উপরে ইসরায়েলিরা ইহুদিরা এত অত্যাচার এত অবিচার করেছে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হচ্ছে যে একটি কাক ইসরায়েলি পতাকাটা খুলে ফেলে দিচ্ছে এর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যাটা হচ্ছে হাবিল এবং কাবিল কাবিল যখন হাবিলকে হত্যা করে আমি হজরত আদম আলাই সাল্লা সালাম উনার সন্তানদের ব্যাপারে বলছি হাবিল কাবিল যখন হাবিলকে আকলিমাকি বিবাহ করার জন্য হত্যা করে ওই সময় তো জোড়ায় জোড়ায় সন্তান হইতো এক জোড়ায় হয়তো একজন ছেলে একজন মেয়ে আবার একজন ছেলে একজন মেয়ে এভাবে তো এই বিষয়টা হচ্ছে কাবিল যখন হাবিলকে হত্যা করে তখন কাকেই কিন্তু মাটি খুঁড়িয়ে কবর দেওয়ার যে সিস্টেম এটা দেখিয়ে দিয়েছিল তদ্রুপভাবে কাকি কিন্তু ইসরায়েলি পতাকা এগুলা সরিয়ে দিচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে তো এই বিষয় থেকে আমরা অবশ্যই আমরা এই মেসেজটা পাই যে ইসরাইলদের ঠাই আর বেশি দিন নাই ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ইসরায়েলদের ঠাই আর বেশি দিন নাই তাদের পতন শুরু হয়ে যাবে তাদের পতন আর বেশি দিন নাই কেননা তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে এত অত্যাচার করেছে এত অবিচার করেছে যেটা বলা খুবই কঠিন হয়ে যাবে একজন মুসলমান হিসাবে আমি অবশ্যই ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে প্রাউড ফিল করি কেননা তারা কত সুন্দরভাবে মসজিদে আকসার মধ্যে গিয়ে তারা নামাজ আদায় করার জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দিচ্ছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং ফিলিস্তিনবাসীদের জন্য ফিলিস্তিন দেশের জন্য আমরা দোয়া করি আল্লাহ মাহফাজ কীবলাত উল্ বাইতুল মুকদ্দেস ওয়ান নাসারা আল্লাহু মাহফাজ ফিলিস্তিন ও আফগান ও ইরাক ও বাংলাদেশ আমরা এই সমস্ত রাষ্ট্রের জন্য দোয়া করি মুসলিম রাষ্ট্রের জন্য যেই মুসলিম রাষ্ট্রগুলা আল্লাপাক যেন শুকুনের চোখ থেকে হেফাজত করে রাখেন তো শুভকামনা রিল ফিলিস্তিন ভাই জন্য এবং ইসরাইলদের জন্য মন থেকে বদ্ধ রইল এবং তারা যেন নিপাত যায় সে কামনা আমরা করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর